গহপুরের বিভিন্ন প্রান্তর বাজার সমূহত এতিয়া শাক পাচলির মূল্য বৃদ্ধিয়ে জুলুরা করেছে সাধারণ জনতাক। বান কমার পাছত এতিয়া আকাশলঙ্গী মূল্য বৃদ্ধি হয়েছে বিভিন্ন শাক পাচলির। সতীর্থই দেখাব, মই ডাঠকলার সাপ্তাহিক বাজারত উপস্থিত আছো আর শাক পাচলির বিপণি আছে। আমি ব্যবসায়ী সকলের কথা পাতিম, গ্রাহক সকলের কথা পাতিম। যেহেতু বানপানী কমিল আর তারপরে শাক পাচলির বহুখিনি মূল্য বৃদ্ধি পাইছে, যার ফলত এটা শাক পাচলি ক্রয় করবলে আহি চিন্তা করবলগিয়া হয়েছে গ্রাহক সকলে। ব্যবসায়ী গৰাকী আছে, মই প্রথমে আপনার জানিম বিভিন্ন শাক পাচলি দেখিছো, বিলাহী, জলকীয়া, এইবিল দাম কিমান হয়েছে? দাম তো কিনব লাগে, আমি 60-70 টাকা কিনবলগিয়া হয়েছে। এটা এটা বেছো আমি 80 টাকা, এই কারণে এটা মানে মালর বিক্রিয়ে নাই। আর পানি ভাত কেলা এটা মানে 80 টাকা বেশি আছো, বিলাহীও 80 টাকা বেশি আছো, জলকীয়া 100 টাকা, আলু 40 টাকা, পিঁয়াজ 60 টাকা, পটল 60 টাকা, নহরু মানে 250 টাকা বেশি আছে। দাম মানে পানিয়ে মারি দিছে, এটা পানি তো শুকাইছে, বারো পানি শুকার কারণে সব গছ মরি গেল, সেই কারণে বানপানিয়ে মানে মারি দিলে, সেই কারণে দামটা অল্প বাড়িছে। হয়, বানপানিয়ে সাজি শাক পাচলি খেতে আসলে মারি পেল। আপনার আসলে আইসলো, আপনি এগারী সাধারণ গ্রাহক, যেটা এই শাক পাচলি ক্রয় করবলে আহে, এটা কেনকা এক সমস্যা হয় আপনার? আমার বিলকুল সমস্যা হয়, আমি মানে কি একেবারে সাধারণ মানুষ। এতিয়া ভাত কেৰেলা কেজি 80 টকা, আমার ঘর মানুষ আছে 7 জন, 1 কেজি তলত যদি ভাত কেৰেলা সবজি নিও আমার ঘর নুজুয়ে। আর মানে এই 80 টকা দিয়ে ভাত কেৰেলা 1 কেজি নিবলে আমার সক্ষমটা বহুত দুর্বলতা। মনত খাবলে ইচ্ছা থাকে? খাবলে তো বিয়াত লোভ বোলা বস্তুটো তো সকলোরে থাকে থাকে। এতিয়া সবজি নাই দেখিছেন নাই, এটা পটলও কিনব নয়, ভাত কেৰেলাও কিনব নয়, আহি তেখেতক সুধি আছো দাম হে 20 টকা হয়েছে। ও, কোথা এটা কম করব পায় নাকি? এই এটা তখেতে কইছে কম করব নখেতেই বোলে 60 টকা আর 70 টকাকে আনিছে, গতি আমাকো তখেতে পয়সা নোপাকে কেন কম করে দিব, এটা আমিও কিনব পড়া নাই। এই সকল সাধারণ গ্রাহক আপনার আসলে আইসো, কিমান সমস্যা হয় আপনার যেহেতু পাকঘর এইবিল শাক পাচলি লাগবই, নাইবানো আপনি কিহেরে খাব, গতি কিনবলে আহতে কিমান সমস্যা? কিনবলে আহতে এটা কিনব নোৱাৰিলো, মই কিনব নোৱাৰিলো, পয়সা যিকেইটা মই ভাবি আইছিলো সেইমতে নহল দাম। এটা 80 টকা কেজি, মোর পয়সা আছে 50 টকা, মই ভাবিছো 50 টকা আছে, এটা কিনব পারা নাই। এখন মোনা খালি দেখিছো, এখন মোনা খালি তো নাই, মূল্য কিনব পারা নাই। এগারী ব্যক্তি দিন হাজিরা করে চলে 50-60 টকা বাজার লো আইছিলে, ভাবিছিলে শাক পাচলি ক্রয় করে নিম, কিন্তু এটা এতিয়া 1 কেজি শাক পাচলিতে 80-100 টকা লৈকে, গতিকে তেওঁ খালি মুনাখন লৈ এই মুহূর্তে বাজারত ঘুরি ফুড়িছে, কোবাত সস্তাত পাও নাকি? পাব জানো সস্তাত? নাই নাই, এটা নাপাও, মই সব জায়গাতে খুঁজিলো, সব মানে 80 টকা, 90 টকা, 100 টকা কেজি কয়। আৰু ব্যৱসায় আছে আপোনাৰ, আসলে অকণমান আহিছো মূল্য বৃদ্ধি যথেষ্ট হৈছে বানপানী কমাৰ পাছত, গ্রাহক তো এটা কি কম, এটা যে বস্তু দাম হয়েছে দামের লগত এটা কবল গেলে এটা গ্রাহকের মূল আমার লগত কাজিয়াই লাগি যায়। এটা আলু যদি 40 টকা কম, ইমান দাম হয়েছে নাকি? 40 টকা কেজি আলু হয়েছে নাকি? পেঁয়াজ 50 টকা কেজি বেশি ভাই, 46-47 টকা কিনি আনি কি করা যায়, কি করা যায়? হয়, সেটো এটা ডাঙর প্রশ্ন হয়ে পড়ছে, কি করা যায়। আৰু সকল মহিলাও দেখিছো, বাইদেউ শাক পাচলির দাম বহুখিনি বৃদ্ধি পাইছে, যেতিয়া আপোনাকে পাকঘরতে শাক পাচলি সমূহ রাঁধিব লাগে, সমস্যা হয় নহয় আপোনালোকৰ? সমস্যা হয়, সমস্যা হয়, দাম ইমান দাম হয়, কিনিব খাব লাগিব, হয় সমস্যা সকলোৰে হয়, বহু দাম দি ক্রয় করব লাগে। আৰু এনেদৰে এতিয়া গহপুৰৰ বিভিন্ন বজাৰ সমূহত বানপানী কমাৰ পাছত শাক পাচলি সমূহৰ মূল্য বৃদ্ধি বহুখিনি বৃদ্ধি পাইছে, 80 টকাৰ ওপৰতে সকলোবিলাক শাক পাচলিৰ মূল্য, যার ফলত এতিয়া সাধারণ গ্রাহক শাক পাচলি ক্রয় করবলে আহি কিন্তু থমকি রবলগা হয়েছে, তেওঁলোকে মন পছন্দর শাক পাচলি সমূহ ক্রয় করব পৰা নাই, কারণ এটাই তেওঁলোকে হাতত পয়সা কম লৈ বজারলৈ আহিছে, ভাবা নাই যে ইমানখিনি বৃদ্ধি পাইছে। আর যেতিয়া বজারত আহি দাম শুনিছে যে বহুখিনি মূল্য বৃদ্ধি পাইছে, তেতিয়া হয়তো কোনো লোকে শাক পাচলি ক্রয় নকরাকে নিরাশ মনে উভতি যাবলগীয়া হৈছে। গতিকে যোগান বিভাগ নামৰ এটা বিভাগ আছে, সেই বিভাগটোৱে পদক্ষেপ লব লাগে যাতে সকলোৱে, সকল শ্রেণীর মানুষে যাতে শাক পাচলি ক্রয় করব পাৰে, তার একটা কিবা ব্যবস্থা করব লাগে। গতিকে এই মুহূর্তে আমি এই ডাঠকলা সাপ্তাহিক বাজারের যেসমূহ শাক পাচলির ব্যবসায়ী আছে তেওঁলোকৰ আমি জানিবলৈ চেষ্টা করলো আর গ্রাহকসকলের মতামত ললো, আর সকলে কৈছে যে এতিয়া কেবল মূল্য বৃদ্ধি, আর মূল্য বৃদ্ধি সাধারণ গ্রাহক এতিয়া এক প্রকার সমস্যাত পৰিছে, তেওঁলোকে ক্রয় করব পৰা নাই তেওঁলোকৰ মন পচন্দর শাক পাচলিটা।